এক ঢাল সুন্দর চুল চাইলেই সবার হয় না, কিন্তু স্বাস্থ্যচুল সুন্দর চুল হতে পারে খুব সহজেই। কিভাবে জানবো? কেয়াদির কাছ থেকে। কেয়াদি, সত্যি দেখো, এক ঢাল সুন্দর চুল সেটা হওয়াটা খুব মুশকিল। তার কারণ হচ্ছে সেটা সবার পক্ষে হওয়া সম্ভব না, কিছুটা উত্তরাধিকার সূত্রে পাওয়ার বিষয় থাকে কিছুটা। যতটুকু চুলই থাকুক না কেন, সেটা ঝলমলে সুন্দর স্বাস্থ্যজ্জ্বল চুল হতেই পারে, তাই না? একদমই ঠিক বলেছো, কিন্তু আবার আমি কখনো কখনো তার উল্টোটাও দেখেছি। যেমন মিষ্টিকে কি বলবে, মিষ্টি তো খুব সুন্দর চুল, সুন্দর চুল তো, মানে লম্বায়ও আছে গোছেও আছে। ও কিন্তু জন্মের সময় ওর মাথাতে কিন্তু সেভাবে চুল হয়নি, মানে জাস্ট কোনো চুল ছিল না, মানে অল্প কোটা রোয়া রোয়া মতো যেরকম থাকে সেরকম। মানে আমি নিজে খুব যে একদম চুল নেই, মানে যাই হোক, সেখান থেকে হয়তো ছোটদের এরকম হয় যে কম চুল নিয়ে জন্মায়, সেটা আপনার থেকেই অনেক সময় বেশি চুল হয়। এক্সট্রা যদি যত্নটা নিই, অনেকটা বেশি যে চুল হতে পারে সেটা তোমরা মিষ্টিকে দেখে খানিকটা বুঝতে পারো। হয়তো ওর জন্মগত কম চুল থাকলেও সাধারণ যে চুল থাকে সেই চুলটা ওর এমনি হতো, কিন্তু আমি যে প্রথম দিন থেকে যে যত্নটা নিয়েছিলাম এক্সট্রা কেয়ার, তখন আমি না অ্যারোমাথেরাপিস্ট ছিলাম, না আমার হাতে কোনো অ্যারোমার জিনিস ছিল, না আমার কাছে আয়ুর্বেদিক ছিল, কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওর চুলটা অনেকটা বেশি হোক, অনেকটা সুন্দর হোক। তো সেক্ষেত্রে আমি অনেকগুলো জিনিস তৈরি করেছিলাম, কিছু ঘরোয়া পদ্ধতিতে, কিছু বই পড়ে, কারণ এটা আমার ছোটবেলা থেকেই ন্যাক ছিল। মানে যত্ন করলে, তুমি বলছো যে যদি ছোটবেলা থেকে চুল কমও থাকে সেটাও খুব একটা বড় ব্যাপার না, বড় হয়ে হয়তো খুব সুন্দর চুলের অধিকারীও সে হতে পারে যদি প্রপার কেয়ারটা নেওয়া হয়। একদম। আচ্ছা, এই প্রপার কেয়ার নেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই চুলে তেল দেওয়াটা খুব আবশ্যক, ভীষণ ইম্পর্টেন্ট। তেলটা কিন্তু ভীষণ মানে চুলের জন্য ভালো, আমরা যতই এটা ওটা সেটা ইউজ করি না কেন, কিন্তু তেলই কিন্তু একমাত্র যেটা চুলকে খুব তাড়াতাড়ি ভালো করতে পারে। তুমি দেখো না, পুরোনো দিনে সকলের একরাশ চুল দেখি, সেটা কেন, আর আজকের দিনে কেন দেখতে পাই না? এত কিছু আমরা করছি কিন্তু একরাশ চুলের অধিকারী কতজন হয় বলতো? কিন্তু পুরোনো দিনে যদি কাউকে দেখো, যে একটু মা ঠাকুমারদের, তারা কিন্তু নিয়মিত তেল ইউজ করতো। এই যে তেল প্রত্যেক দিন দেওয়া হতো, তাতে কি হতো, স্ক্যাল্পটাও কিন্তু পরিষ্কার থাকতো, কারণ তারা সুন্দর করে চিরুনি দিয়ে চুল আঁচড়াতো, সুন্দর করে বেঁধে রাখতো। আজকালকার দিনের মতো এতটা পলিউশন ছিল না, সেটাও একটা কারণ, কিন্তু তেলটা ভীষণ প্রয়োজন। আর তেল মানেই তো অ্যালোপেক্স, আর অ্যালোপেক্স তো অনেকগুলো, ইনফ্যাক্ট মানে আমি যখন শুরুতে তোমার সাথে যে সময় কথা বলতাম সেই সময় অ্যালোপেক্স একরকম ছিল, তারপরে প্রত্যেক দিন অ্যালোপেক্সের ডেভেলপমেন্ট হয়েছে। না হ্যাঁ, আসলে না, যত ধরো আমাদের প্রোডাক্টসগুলো রয়েছে, যত রকম প্রোডাক্টসগুলো রয়েছে, সব কটা নিয়ে কিন্তু আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কিন্তু কাজ হয়। এই রিসেন্টলি যদি কেউ আমাদের প্রোডাক্টসগুলো একটু নজর দেয়, তাহলে দেখবে যে সে প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু কিছু না কিছু চেঞ্জ হয়েছে, কোথাও একটু কালার চেঞ্জ হয়েছে, কোথায় হয়তো একটু স্মেল চেঞ্জ হয়েছে, কোথায় হয়তো প্রোডাক্টটা আরও একটু থিক হয়েছে, কোথাও হয়তো প্রোডাক্টটা তুলনামূলক একটু মানে ট্রান্সপারেন্ট হয়েছে। এই ডেভেলপগুলো কিন্তু আমরা হতেই থাকে। এই যে ডেভেলপমেন্টগুলো, সেগুলো অবশ্যই যখন হতে থাকে চুলের জন্য সেগুলো উপকারী। অ্যালোপেক্সটা প্রত্যেকদিন, অ্যালোপেক্স তো দেখো, যাদের চুলের প্রবলেম, চুল পড়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, চুলের মধ্যে অ্যালোপেশিয়া হয়েছে, এরকম নানা ধরনের প্রবলেমের জন্য অ্যালোপেক্স। কিন্তু এই যে চুলের নারিশমেন্ট, যেটা আমি বলছিলাম যে ছোটোবেলা থেকে যে নারিশমেন্ট, সেটা কিন্তু যদি ছোটোবেলা থেকেই করা যায়, তাহলে চুলটা যেমন অনেক সুন্দর করা যায়, তেমন কিন্তু স্বাস্থ্যজ্জ্বলও রাখা যায়, এবং অনেক দিন পর্যন্ত চুলটা ভালো থাকবে। মানে অনেক সময় হয় না যে বয়সের জন্য চুল পড়ে যাওয়া, বয়সের জন্য চুল তাড়াতাড়ি পেকে যাওয়া, পাতলা হয়ে যাওয়া, এই প্রত্যেকটা সমস্যা থেকেই কিন্তু বাঁচবে। সেটাই। আচ্ছা, তাহলে তেলটা ভীষণ প্রয়োজন, আর তেলটাই চুলের পুষ্টিটা যোগায়। তাহলে সেক্ষেত্রে যে তেলটা তুমি মিষ্টির জন্য ব্যবহার করেছো সেটা আমরা কেন পাই না? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছো। দেখো, সেই তেলটা তো আমি আমার মতো করে তৈরি করতাম, তার মধ্যে কোনো বিজ্ঞানের ছোঁয়া কিন্তু ছিল না, কিন্তু সেই তেলটাকেই আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু আমরা একটা তেল তৈরি করতে পেরেছি, একটা হেয়ার অয়েল তৈরি করতে পেরেছি, যেটার মধ্যে সেই দিনকার যে অভিজ্ঞতা ছিল সেটা তো রয়েছে, সেদিনকার যা আমি মিশিয়েছিলাম সেইগুলো যেমন রয়েছে, সেটা বিজ্ঞানের মাধ্যমে এসছে। আমি ধরো খুব স্বাভাবিকভাবে কোনোটাকে হয়তো থেতো করে জিনিস দিয়েছি, কোনোটাকে হয়তো সেদ্ধ করে জিনিসটা দিয়েছি, কিন্তু সেটা তো ক্ষণস্থায়ী, সেটা একদিন দুদিন তার, আমি তো নিজেও জানতাম না যে এই পার্টিকুলার জিনিসটা বার করতে গেলে, আমি প্রত্যেকটা জিনিস আছে যে কী পদ্ধতিতে বার করলে তার গুণাগুণটা বেশি বাড়বে, সেটাকে সেদ্ধ করে আনলে হবে, নাকি সেটাকে ছেঁকে বার করতে হবে, নাকি সেটাকে ভালো করে তোমার রসটাকে নিতে হবে, সেদিনকার অভিজ্ঞতাতে সেগুলো ছিল না। কিন্তু আজকে যে আমাদের ধরো একটা নতুন তেল যেটা লঞ্চ হতে চলেছে লং অ্যান্ড স্ট্রং, সেইটার মধ্যে কিন্তু সেই বিজ্ঞানে ছোঁয়াতে রয়েছে আর কি।
তাহলে সেই ক্ষেত্রে সেই তেল সেটা হ্যাঁ সেটা আসছে কিন্তু খুব শিগগিরই আসছে আর তার সেটার জন্য মাত্র কয়েকটা দিন অপেক্ষা করলেই জোর হবে তাহলে লং এন্ড স্ট্রং চুলের জন্য যে তেলটা আমাদের প্রয়োজন সেটা আসছে এবং আসছে যখন তখন আমরা এক্সপেক্ট করতে পারি যে খুব সহজেই অনেক কিছু আর কি যেগুলো আমাদের পাওয়া সম্ভব নয় ভেবেছিলাম যেরকম চুল সেরকম চুলের অধিকারী আমরা সেটাও সম্ভব কারণ আর যারা মাখতে পছন্দ করো না তাদের কথা বলি একটু যত্ন করে মাখো না যাদের বাচ্চারা একটু ছোট আছে তাদের মায়েদের বলবো যে আমি কিন্তু এখনো পর্যন্ত মিষ্টিকে টেনে এনে মাঝে মাঝে কিন্তু তেলটা জোর করে মাখিয়ে দিই কারণ এখন বড় হয়ে গেলে যেটা হয় যে তেল মাখবো না তেল ইউজ করব না শ্যাম্পু করবো এটা তো সব মেয়েদের বা সব বাচ্চাদেরই সেটা একটা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাকে এই জোর জবরদস্তিটা এখনো করতে হয় আপনারাও সেটা করবেন চুলের জন্য তেলটা ভীষণ আবশ্যক কিন্তু যাদের চুলে ধরো ড্যান্ড্রাফ আছে বা এই ধরনের সমস্যা আছে তারা কি করবে ড্যান্ড্রাফটা তো আগে সারাতে হবে ড্যান্ড্রাফটা যদি চুলে থাকে তাহলে আমার মনে হয় ওখানেই আর্ধেক চুল পড়ে যাবে আর এই বর্ষাকালে আমার তো মনে হয় যে ম্যাক্সিমাম যাদের ড্যান্ড্রাফ আছে বেশিরভাগই কিন্তু তেল চিটচিটে ড্যান্ড্রাফ আর সেটা কিন্তু চুল মানে খুব ক্ষতি করে দেয় আর সেটা যদি সারাতে চায় তাহলে ফার্স্টে এগুলো শ্যাম্পু করতে আমাদের ড্যান্ড্রাফ রিমুভার শ্যাম্পু সেটা দিয়ে শ্যাম্পু করতে হবে আর ড্যান্ড্রফটা সারানোর জন্য রুট অ্যাক্টিভ অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশনটা ইউজ করতে হবে নিয়মিত তাহলে অয়েলি হোক বা ড্রাই হোক যে ধরনের ড্যান্ড্রফ হোক না কেন সেটা মোটামুটি 7-10 দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট দেবে যে ড্যান্ড্রফটা মোটামুটি চলে গেছে কিন্তু ড্যান্ড্রফটা চলে গিয়েও না অনেক সময় দেখা যায় যে ড্যান্ড্রফটা আবার ফিরে ফিরে চলে আসে সেই জন্য 7-10 দিনে কিন্তু বন্ধ করে দিলে চলবে না এটা বেশ কিছুদিন একটু কন্টিনিউ ইউজ করতে হবে তাহলে পুরোপুরি ড্যান্ড্রফটা চলে যাবে আচ্ছা দিদি আমাদের কথা হচ্ছে আরো কি করে বেশি চুল সুন্দর চুল পাওয়া যায় কিন্তু মুশকিল হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে চুল অনেক সমস্যা তৈরি করে যেমন এক্ষেত্রে আমি বলছি যে রোমের ক্ষেত্রে খুব বড় বড় যদি হাতে বা মুখে রোম থাকে তখন সেটা সৌন্দর্যের ক্ষেত্রে রীতিমতো সমস্যা হয়ে ওঠে হ্যাঁ তা তো হয় বিশেষত যদি মেয়েদের হাত ভর্তি লোম থাকে বা ধরো একটা গোপের রেখা রইলো বা একটা দাড়ির রেখা রইলো বা গায়েতেই হয়তো একটু লোমের মানে অনেকে হয় না একটু বেশি লোম মুখে সেগুলো কিন্তু সত্যি একটু সৌন্দর্যহানি তো ঘটায় তো একটা পদ্ধতি করা যায় যেমন অবশ্য ফেস বা অন্য জায়গাতে আমি থ্রেডিংটা বলবো না থ্রেডিং ভীষণ পেনফুল আর অনেক সময় র্যাশ চলে আসে তার থেকেও বড় কথা হচ্ছে যে দীর্ঘদিন ওই থ্রেডিং আর ওয়্যাক্সিং করতে করতে না স্কিনটা লুজ হয়ে যায় তো সেইটা একবার দুবার কেউ করলো ঠিক আছে কিন্তু পার্মানেন্ট সলিউশনটা কিন্তু ভীষণভাবে দরকার যদি হরমোনাল কোনো ডিসব্যালেন্স থাকে সেটা তো চিকিৎসা করা উচিতই তার সঙ্গে আমি বলবো যে আমাদের যে লেজার ট্রিটমেন্ট সেটাকে করলে আস্তে আস্তে রোমের গ্রোথগুলো কমে যায় আচ্ছা লেজার ট্রিটমেন্টে কি কোনো সাইড এফেক্ট আছে না এটা কোনো সাইড এফেক্ট নেই বিশেষত প্রত্যেকটা লোমের গোড়াতে ওই রেটাকে দিয়ে হেয়ারটাকে ড্যামেজ করে দেওয়া হয় সেটা অনেক সময় একবারে হয় না প্রথমবার ড্যামেজ করে দেওয়ার পরেও দেখা যায় যে একটু হালকা পাতলা মতো একটা হেয়ার চলে এলো আবার তাকে ড্যামেজ করা হলো আবার তাকে তার থেকে পাতলা থিন একটা জিনিস বেরোলো এবার 6-7টা সেটিং লাগে যে এই ড্যামেজ করতে তারপর চুলে গ্রোথটা কমে যায় লেজার ট্রিটমেন্টের খরচটা কি মোটামুটি এটাও কিন্তু কোন জায়গাতে মানে সেটা আপলিফ হচ্ছে না চিন হচ্ছে না কি হাত হচ্ছে ফুলে হ্যান্ড ফুল লেগস না আন্ডারআর্মস তার উপর ডিপেন্ড করছে তো শুরু হয় কত থেকে তবে এইটা না জানো তো সিটিং অনুযায়ী যখন পুরো প্যাকেজটা নেওয়া হয় সেটা ভীষণ মানে একটা কম বাজেটের মধ্যে থাকে সেটা অ্যাভেল করা যেতেই পারে কিন্তু দীর্ঘদিন ধরে যদি আমরা ওয়্যাক্সিং করি দীর্ঘদিন যদি তারও তো একটা খরচা আছে ঠিক সেটারও একটা খরচা আছে কিন্তু সেটারও একটা হানিকারক দিক রয়েছে কিন্তু লেজারে কিন্তু সেই হানিকারক দিকটা নেই একদম তাই দিদি অনেক কিছু জানা হলো আজকে তোমার কাছ থেকে অনেক ধন্যবাদ আপনারাও অনেক কিছু জানলেন এরপর বাকি যা যা কিছু জানার আবার পরের দিন অ্যাকচুয়ালি নমস্কার নমস্কার আপনাদের জন্য কিন্তু কেয়াদির পক্ষ থেকে একটা দারুণ চমক অপেক্ষা করছে কি সেটা কেয়াদি বলবেন স্বাধীনতা দিবস উপলক্ষে 10 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত কেয়া সেথ এক্সক্লুসিভ মল কালীঘাট দুর্গাপুর শ্রীরামপুর আর বারাসাতে এই 4টি জায়গাতে যে কোনো কেনাকাটার উপরে থাকছে আপ টু 10% ছাড়